আপনাকে আমি বলিনি সেদিন যে শয়তান তো আদম আলাইহিস সালামকে কিছু বলতে পারে না, কিন্তু আল্লাহ যখন বললেন যে আদম জি ফল খাবেন না, এই ফল খাবেন না, যেমন বলেছেন ফল খাবেন না, তেমনি ইবলিস এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি আপনার উত্তম উপদেশদাতা, আপনার আমি কল্যাণকামী, আপনাকে আল্লাহ জান্নাতে রাখবেন না এই জন্য ফল খেতে নিষেধ করেছেন, আপনি আমার কথা শোনেন, আপনি ফল খান, খুব ভালো হবে আপনার জন্য, আমি খুব ভালো মানুষ। তারপর আর নেই, কোন দিকে যে গেল। তো এখন বলছেন হাওয়াকে, হাওয়া কি করা যায়? তা হাওয়া বলছেন যে খাও না, যখন বলছে এভাবে খাও কি করি। আবার এসেছে, এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি আপনার কল্যাণকামী, আপনার আমি মঙ্গল চাই, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্য খেতে নিষেধ করেছেন, আপনি খান ভালো হবে, খান ভালো। তারপর আর নেই, কোন দিকে যে গেল, হারিয়ে গেল। তখন আদম আলাইহিস সালাম বলছেন হাওয়া কি করা যায়? হাওয়া বলছেন খাও না, যে বারবার বলছে খাও, তো খেয়ে নিয়েছে, যেমন খেয়ে নিয়েছেন তেমন আল্লাহ বলছেন এই আমি যে নিষেধ করলাম। এবার তো উনি বেকায়দায় পড়ে গেলেন, নিষেধ তো এখনই করেছেন, উনি তো একজন নবী মানুষ, পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত মানুষ, আল্লাহ বলছেন আমি তাকে সবকিছু শিখিয়ে দিয়েছি। এখন দুইজন মিলে বলতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা দুইজন মিলে পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব, তুমি একটু দয়া করো, তুমি আমাদের ক্ষমা করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। মরা পর্যন্ত দুইজন মিলে বললেন, মরা পর্যন্ত। এর পরেও বিচার মাঠে যখন আমরা উপস্থিত হব তার কাছে, উপস্থিত হয়ে বলবো আপনি কত দামি মানুষ, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি কত দামি মানুষ, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন, আপনি কত দামি মানুষ, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন, আপনি কত দামি মানুষ, আপনি একটু আমাদের ব্যাপারে আল্লাহকে বলেন না, আমরা খুব বিপদে। তখন তিনি বলবেন না 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 না, আমি তো কথা বলার সাহস রাখি না, আমি লজ্জা পাই, আমাকে বলেছিলেন যে ফল খায় না, তা আমি খেয়ে নিয়েছি, আমি যে আল্লাহর কথা অমান্য করেছি, আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না, তোমরা যাও।